সিংহাসনে বসার স্বাদ হয়েছে। এই ওঠে পার বলছি, ওঠ বলছি, ওঠ বলছি। বোন তুমি এমন করছো কেন? বোন তুমি আমার সঙ্গে এমন করতে পারো না, তো ভারী অন্যায়। তুমি এসেছো কাল আর আমি এসেছি আগে, তাই তোমার এমন ব্যবহার আমার সঙ্গে করা মোটেই উচিত নয়। তুই কি জানিস মহারাষ্ট্রকে কেন বিবাহ করে এনেছে আর আমাকেই বা কেন বিবাহ করেছে? কেন আমাকে বিবাহ করেছে? এই রাজ্যের রানী করার জন্য। আর তোকে বিবাহ করেছে আমার পদ সেবিকা দাসী করার জন্য। না বোন, না, তুমি অমন কথা বলো না। তুমি আমি দুজনেই নারী, এসো আমরা দুজন মিলে বোনের মতো মহারাজের পাশে থাকি। তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করো না বোন। তাহলে তুই ভালোই ভালো সিংহাসন থেকে নামবি না? না, কারণ এই সিংহাসনে তোমার যতটা অধিকার আমারও ঠিক ততটাই অধিকার। তাই তুই কি জানিস মহারাজ এই রাজ্যখানা আমার নামে লিখে দিয়েছে? মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। তাহলে তুই নামবি না? না, নামবি না, না, নামবি না। দাসী হয়ে থাকবি তুই? তুই আমার দাসী হয়ে থাকবি? তাহলে তুই আমার সেবা করবি? না, এত করে যখন বলছিস আমি তাই করব। এত করে যখন বলছিস তাহলে দেই, সবার জীবনেই তো দ্বিতীয় চান্স আসে, তাই না? আমিও তোকে দিতে চাই, দেখো তুই কেমন দাসের কাজ করিস। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয় দিদি, বসো না, বসো। তুমি দাসের কাজ করতে চেয়েছো, তাই না? দেখি তুমি কেমন দাসের কাজ করতে পারো। দাও তো আমার পাটা, না কেমন ম্যাস ম্যাস করছে, একটু পাটা টিপে দাও। নাকি আবার করবে দাসির কাজ, পা টিপতে না টিপতেই ঘুমিয়ে পড়েছে। মীরা কুমারী,
আজ তুমি আমাকে যেভাবে বিনা দোষে আঘাতের পর আঘাত করলে, উপরে ভগবান যদি থাকে তাহলে এর বিচার নিশ্চয় একদিন না একদিন তোমার করবে। আরো শুনে রাখো, আমি যদি কুমারকে মনে প্রাণে ভালোবেসে থাকি, কুমার যদি আমার হয়ে থাকে, কুমারকে তুমি কেন সারা পৃথিবীর সুন্দরী আসলেও আমার কাছ থেকে কুমারীকে কেড়ে নিতে পারবে না? এটা তোমাকে আমি চ্যালেঞ্জ করে গেলাম। আর কোনোদিন যদি আমার দিন আসে, সেদিন আমি আজকের অপমানের কথা কোনোদিন ভুলবো না। তোমার রক্তে রক্তে আমি এগুলো শোধ নেব, কথাটা তুমি মনে রেখো। বেরিয়ে যা বলছি না শয়তানি, তুই কি ভেবেছিস তোকে আমি এই প্রাসাদ থেকে না তাড়িয়ে ছাড়বো? আগে তোকে ছাড়াবো, তারপর ওই মহারাজকে দেখবো। এই কে আছিস? এই নাও দাসী, এই পত্রখানে নিয়ে তুমি মহারাজের নিকট দিবে, আর বলবে যে ছোট রানী তার কক্ষে দেখা করতে বলেছে। ঠিক আছে রানীমা। আলো, আমিও দেখতে চাই তুই কতদিন এই প্রাসাদে থাকিস, তোকে আমি এই প্রাসাদ থেকে তাড়িয়েই ছাড়বো।